এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা, দাদা, এই দাদা, অর্জুন আমার মাথায় অসম্ভব যন্ত্রণা করছে, একটু চোখ বন্ধ করে আমাকে শুতে দে, প্লিজ নিচে যা। অভিদা যদি চালাকি করে বেরোয় তাহলে যে করেই হোক আমাকেও বেরোতে হবে, নিশাকে বাঁচিয়ে রাখতেই হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। বলতে শোনো না, খিচুড়িটা আমি বসাই না মঞ্জ, আমি পারবো। আমি আমি জানি বৌদি, প্লিজ বসাই না। আমাকে এক্ষুনি বেরোতে হবে। বেরোতে হবে মানে? তোকে বললাম না, বেরোতে হবে না। একদিন না বেরোলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না মঞ্জু। না, আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। আমিও চাই বাড়ি ভালো হোক, কিন্তু নিশাকেও তো বাঁচাতে হবে। আর কেন জানি না মনে হচ্ছে নিশা যে হসপিটালে আছে কোনো না কোনো একটা বিপদ হতে পারে, ওকে তো একটা সেফ জায়গায় রাখতে হবে বলো। দেখ, ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে, ঠাকুরের নিশাকে রক্ষা করবে, তুই কোনো চিন্তা করিস না, একদম নিশ্চিন্ত থাক। মা, তুমি একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো না। তুই আমার কথাটা বোঝার চেষ্টা করতো, তোকে বলেছি না আজকে তুই বাড়ি থেকে বেরোবি না, বেরোবি না। মঞ্জু, নিশাকে ঠাকুর রক্ষা করবেন, দেখবি নিশা সুস্থ হয়ে বাড়ি চলে আসবে। তুই চিন্তা করছিস কেন বলতো? করিস না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। কি করবো আমি এখন? দুলাল বাবু।